আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সীরাতে পাকের আলোচনায় আমরা এসেছি। গত সপ্তাহে ছিল মুতার যুদ্ধ, এবং সেটা ছিল হিজরি অষ্টম সনের জমাদিয়াল উলা মাসে। সেটার পরে আমরা আসছি, এখন একই হিজরি সনে আছি। পরবর্তী পর্যায়ে মক্কা বিজয়ের কাজ শুরু হয়ে যাবে। ফাতে মক্কার আগে বেশ কিছু ছোটোখাটো যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছে, এগুলার একটু খুচরো কিছু যুদ্ধের কথা আছে, এগুলো শুনে আমরা ইনশাআল্লাহ মক্কা বিজয়ের দিকে যাব। এই অষ্টম হিজরির জুমাদাল উলা মাসে তো মোতারুজ ছিল, জুমাদিয়া সানিয়া মাসেই আরেকটি যুদ্ধ হয়। সে যুদ্ধের নাম হচ্ছে সারিয়াতু জাতি সালাসেল, সারিয়াতু জাতি সালাসেল, জাতি সালাসেল, সালাসেল একটি জায়গার নাম। সেখানে একটি যুদ্ধ হয়, এখানে বেশ কিছু কবিলা বসবাস করত। এদের মেইন কবিলার নাম হচ্ছে কোদা, আর একটা বড় কবিলা। এদের কিছু বিভিন্ন শাখা প্রশাখা আছে, এক শাখার নাম হচ্ছে বালি, আরটা হচ্ছে ওদরা, আরটা হচ্ছে বনুল কাইন। এরা সবাই মিলে তারা সমবেত হয়েছে, এবং মদিনার কাছাকাছি, তারা খুব বেশি দূরে নয়, তারা সমবেত হয়ে মদিনাকে আক্রমণ করার জন্য তারা প্ল্যান করে ফেলেছে। চোরাগুপ্ত হামলা করে তারা ক্ষতিগ্রস্ত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সচেতন শাসক হিসাবে তিনি খবর রাখেন, ওনার গুপ্তচর মেসেজ দিয়ে দিল যে এরা প্রস্তুতি নিচ্ছে মদিনা অ্যাটাক করার জন্য। তাদের এই তিনটি কবিলা মিলে একসঙ্গে হয়েছে, শক্তি একেবারে খারাপ না, মোটামুটি শক্তিশালী আছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে এটার কমান্ডার করার দায়িত্ব দিলেন। উনি এবং খালিদ বিন ওয়ালিদ মাত্র কয়েক মাস আগে ইসলাম কবুল করেছেন, মনে আছে তো? এবং খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিয়েছিলেন মুতার যুদ্ধে, এবং ওনার যুদ্ধের টেকনিক অনুযায়ী অল্প সাহাবিরা ব্যাপক সংখ্যক খ্রিস্টান বাহিনীর সামনে মোটামুটি মোকাবিলা করে টিকে থেকে আবার নিজেদেরকে সেফ করে মদিনায় নিয়ে আসছিলেন, মনে আছে তো? সেই খালিদ বিন ওয়ালিদের মতোই আরেকজন সেনানায়ক হচ্ছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনিও যুদ্ধে অত্যন্ত পারদর্শী, অভিজ্ঞতা সম্পন্ন, খালিদ বিন ওয়ালিদের পরেই ওনার স্থান। যদিও নতুন মুসলিম, কিন্তু এই যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমান্ডার হিসাবে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করে তিনি ওনাকে বললেন যে ইয়া আমর উসদুদ আলাইকা সিলাহাকা ওয়া থিয়াবাকা সুম্মা তিনি, আমর একটা অভিযানে যেতে হবে, তুমি তোমার অস্ত্র শস্ত্র রেডি করে কাপড় চোপড় ঠিকঠাক মতো পরিধান করে চলে আসো, তোমাকে একটা অভিযানে পাঠাবো। তখন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি রেডি হয়ে গেলাম, ওনার সঙ্গে ওনার যে দায়িত্ব দিবেন দায়িত্ব গ্রহণ করার জন্য। আর আমি যখন এসেছিলাম তিনি তখন অজু করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করছিলেন। অজু করা অবস্থায় ওনার কাছে আসলাম, তো উনি দেখি যে আমার দিকে ফাসা আদাফিয়ার নজর, আমার দিকে আপনি করে তাকালেন, মাথা তুলে একটু দেখলেন আমার দিকে, অতপর মাথাকে আবার নামালেন। আমার আপনার আস নিজে বর্ণনা করছেন একদম পুরো ঘটনাটা। তারপরে কোন অভিযানের কথা এখন তিনি বলছেন, ইয়া আমর ইন্নি উরিদান আবা আথাক আলা জাইশিন, আমার তোমাকে আমি একটা আর্মির দায়িত্ব দেব কমান্ডার করে। ফাইসাল্লেমাক আল্লাহ ইগনেমাক, আমি আশা করছি আল্লাহ তালা তোমাকে নিরাপত্তা সহকারে যুদ্ধে বিজয় দান করবেন, গনিমতের মাল নিয়ে তোমাকে আসার তৌফিক দিবেন। ও আজ আবু লাকা মিনাল মাল রাগবাতান সালিহাতান, আর আশা করছি এই যুদ্ধে বিজয়ের যে গনিমত হবে তোমাকে আমি একটা ভালো গনিমতের সম্মানীয় দান করব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ,
ইনিলাম মুসলিম রাগবাতান ফিল মাল, আমি তো মালের জন্য তো ইসলাম কবুল করিনি ইয়া রাসূলুল্লাহ, মালের জন্য আসিনি। ইন্নামা আসলাম তো রাগবাতান ফিল জিহাদ ওয়াল কাইনুনাতি মাক, বরঞ্চ আপনি যদি আমার এই সমর অভিজ্ঞতা, যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগান, সেটার এই জিহাদের এই খেদমত করতে এসেছি, আর আপনার সঙ্গে সঙ্গ দিব, আপনার সাহাবি হওয়ার সম্মান অর্জন করব, এইটার জন্যই তো আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ঠিক আছে তোমার কথা, ইয়া আমর নিআম বিল মালি সালিহ লিরাজুল সালিহ, তবে যদি মানুষ নেককার হয় আর সে হালাল নেক তরিকা উপার্জিত মালও পেয়ে যায়, অসুবিধা কি? মালও নেক হয়ে গেল, তুমিও নেককার, আলহামদুলিল্লাহ, তাতে কোনো তোমার দিনের কোনো ক্ষতি হবে না। যাই হোক, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা একটা বড় পতাকা তৈরি করে ওনার হাতে তুলে দিলেন এবং 300 মুহাজির আনসার সাহাবিকে বাছাই করে ওনার সঙ্গে বাহিনী তৈরি করে দিলেন। ওনাদের সঙ্গে 30টি ঘোড়া ছিল, কোন সবার হিসাবে 30 জন বাছাই করলেন। এরপরে আমার আসরাদের আনুকে দোয়া করে বিদায় করে দিলেন। ওনারা একটু দূরে ছিল বিদায় জানিটা, তো গোপনীয়তা রক্ষা করে দিনের বেলায় লুকিয়ে থাকতেন কোনো পাহাড় টাহাড়ের ইয়েতে, নড়াচড়া বেশি করতেন না, রাতের বেলায় সফর করতেন তাতে দুশ্মন টের না পায়, তাদের কোনো আগাম চর থাকলে, তাদের কোনো গোয়েন্দা থাকলে তারা যেন টের না পায়। এরপরে এভাবে করে ওনারা কাছাকাছি পৌঁছে গেলেন, কাছাকাছি পৌঁছে দেখলেন, ওরে বাবা, তারা তো বিশাল বাহিনী তৈরি করেছে, 300 বাহিনীর মোকাবিলায় ওদের ফোর্স অনেক বড়। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু রাফে ইবনে মাকিত আল জোহানি রাদিয়াল্লাহু আনহুকে চিঠি লিখে পাঠালেন, তুমি তাড়াতাড়ি মদিনায় যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ওনার কাছে চিঠি নিয়ে যাও, আমাকে আরও বাহিনী অ্যাড করতে হবে, আমাদের সংখ্যা তাদের তুলনায় একেবারেই কম, আরেকটু আমাদেরকে যোগানদার বাহিনী পাঠাতে হবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন এই চিঠি পেয়ে, ওনার মেসেজ পেয়ে, তিনি আবু ওবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সাহাবীর নেতৃত্বে প্রায় 200 জন পাঠালেন, যারা তাদের মধ্যে অনেক সিনিয়র মহাজের সাহাবিগণ ছিলেন, খুব সিনিয়র পর্যায়ের। কে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, এবং বলে দিলেন যে তোমরা এই 200 সিনিয়র মহাজের সাহাবিরা তোমরা গিয়ে আমরের সঙ্গে যোগ দিবে, তার সঙ্গে একীভূত হবে, ওয়ান ইয়াকুনা জামিয়ান ওয়ালা ইখতালিফা, আর মনে রেখো তোমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে, কোনো বিষয়ে তোমরা দ্বিমত পোষণ করে যেন আবার তোমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি না হয় এটা খেয়াল রাখবা। আর এই 200 জনের দায়িত্ব দিলেন আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি এইগুলোকে লিড করে নিয়ে যান। আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু ওনারা 200 সাহাবির বাহিনী নিয়ে পৌঁছে গেলেন। এখন উনি পৌঁছার পরে নামাজের ওয়াক্ত শুরু হয়ে গেল, এসে গেল। এখন আবু ওবাইদা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন নামাজের ইমামতি করতে, তা আমর বললেন, ইন্নামা কাদিমতা আলাইয়া মাদাদান ওয়ালা ওয়া আনাল আমির, আপনি তো আমার কাছে পরবর্তী পর্যায়ে জয়েন করেছেন, অরিজিনাল কমান্ডার তো আমি, আর আমির হিসাবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ ছিল, উনি যেখানে না থাকতেন, যিনি আমির থাকতো, ওই বাহিনীর প্রধান থাকতেন, কমান্ডার থাকতেন, তিনি নামাজ পড়াবেন। মুসলমানদের যদি খলিফা হয়ে যায়, প্রধান কেন্দ্রীয় মসজিদে নামাজ কে পড়াবেন? জুমার নামাজ খলিফা পড়াবেন। এভাবে কোনো গভর্নর যদি থাকেন কোনো এলাকায়, কোনো প্রভিন্সে, কোনো প্রদেশে ইসলামী রাষ্ট্রের মধ্যে, সেখানে প্রধান যিনি আমির আছেন, গভর্নর আছেন, তিনি প্রধান খতিব হবেন, এটাই ইসলামের তরিকা। তো সেই আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী আমরা নাস বললাম যে এটা তো এভাবে হওয়ার কথা। আবু ওবায়দা বললেন, লা ওয়ালা কিন্নি আলামা আনা আলাইহি ও আন্তা আলামা আন্তা আলাইহি, বলে যে না, ওই 300 দায়িত্ব আপনার, 200 দায়িত্ব তো আমাকে দিছে। তারপরে আবার আমর ইবনে আস বলেন, না বাল আনতা মাদাদুন লি, না আপনারটা আলাদা বাহিনী না, আমি তো সাহায্য চেয়েছি জয়েন করার জন্য, সেটার আপনি দায়িত্ব নিয়ে আসছেন। ওনারা তো নবী না কেউ, তাই না? তো ওনাদের মধ্যে এরকম দ্বিমত হতে পারে কিনা? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ডিং হতে হতে পারে, মানুষ তো যুক্তিগত দিক থেকেও দ্বিমত হতে পারে, আবার মানুষের কিছু দুর্বলতা চলেও আসতে পারে, ওনা হিউম্যান বিং।
তো কোনো কোনো মুহাজিররা আবার বলে বসলেন, বাল আনতা আমিরু আসহাবিকা ওয়া আবু উবাইদা আমিরুল মুহাজিরিন, না যে আমার, তুমি তো তোমার 300 নিয়ে আসে সেটার আমির, আর মুহাজিরদের তো সিনিয়র সিনিয়র যারা আছে এদের দায়িত্ব তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদাকে দিয়েছেন। আমার তারপরে বলে দিন ইন্নামা আনতুম মাদাদুল্লানা, আবার রিপিট করলেন, আপনারা তো আমার এখানে সহকারী বাহিনী সহযোগিতার জন্য এসেছেন, মেন লিডারশিপ তো আপনাদেরকে দেওয়া হয় নাই। তা আবু ওবায়দা তখন দেখলেন তর্ক বেশি হয়ে যাচ্ছে, তিনি আর আগালেন না, এবং তিনি মানুষ হিসাবে খুবই ভদ্র নম্র এবং সুন্দর আখলাকের অধিকারী, তিনি তর্ক পছন্দ করলেন না। তো তিনি বললেন যে, এবং দুনিয়ার লিডারশিপ পজিশন ওনার কাছে বড় বিষয় ছিল না, উনি হয়তো বুঝেছিলেন যে 200 বাহিনীর ওনাকে প্রধান করেছে, আর যেহেতু এখানে সিনিয়র সিনিয়র সাহাবিরা আছে আর আমর ইবনে আস তো নতুন মুসলিম হয়েছে, হয়তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন ওনাকে আমির হিসাবে দিয়েছেন কি না এটা ক্লিয়ার হয়নি ওনার কাছে হয়তো, বা এই জন্য উনি বলেছিলেন। তখন দেখলেন যে না, আমর ইবনে আস ইনসিস্ট করছেন, তখন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন লা তাআলাম ইয়া আমর, আমর ঠিক আছে, তুমি তুমি জেনে নাও, আন আখির শাইইন আহদা ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ক্বালা ইন কাদিমতা আলা সাহিবিকা ফাতাতাওয়া ওয়ালা তাখতালিফা। তোমাকে একটা কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন তোমরা দুইজনে একজনে একজনের কথা শুনে চলিও চলবে, একজনে আরেকজনের কথা মানার চেষ্টা করবে, খবরদার তোমরা ইখতলাফ করে তর্ক বিতর্কের দিকে যাবে না। এই কথা ওসিয়ত তিনি করে দিয়েছেন আমাকে। ওয়া ইন্নাকা ইন আসাইতানিলা উতি আন্নাকা, তবে তুমি যদি আমার কথা না শুনো কোনো অসুবিধা নেই, আমি তোমার কথা শুনবো। ওকে, তো তখন আমার আবার রিপিট করলেন যে ফাইনিল আমিরু আলাইকা ওয়া আনতা মাদাদুনলি, ফাইনাল কথা আবার যে আমাকেই এই বাহিনীর প্রধান কমান্ডার করা হয়েছে, আপনি আমার আন্ডারে কাজ করবেন। ফাকালা আবু ওবাইদা ফাদুনা, আবু ওবাইদা ঠিক আছে কোনো অসুবিধা নেই। তা আমার ইবনে আস নিজেই বাকি নামাজগুলো পড়াতেন, তিনি তো নতুন মুসলিম, এত সিনিয়র সাহাবিরা থাকা সত্ত্বেও ওনারা মেনে নিয়েছেন, আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুম মতন জালিল কদর সাহাবি মেনে নিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাকে খেয়াল করেছেন। এরপরে তারা চলে আসলেন, এসে তাদের একদম টার্গেটের জায়গায় পৌঁছে গেলেন। ওকে, এবং দেখলেন যে তাদের শেষ পর্যন্ত বাহিনী যেটা আছে যত বেশি বড় মনে করেছেন আসলে এত বড় না, মোটামুটি যুদ্ধ শুরু হয়ে গেল, ঘণ্টাখানিক যুদ্ধ হলো। অতঃপর মুসলমানরা যখন তীব্র বেগে আক্রমণ করলেন তখন তারা রণভঙ্গ দিয়ে পেছনের দিকে দৌড় দেওয়া শুরু করে দিল। মুসলমানরা কিছুদূর তাদেরকে হাঁকিয়ে এরপরে গনিমতের মাল যা আছে সব নিয়ে ওনারা মদিনার দিকে চলে আসলেন। এই যাওয়ার পথে আসার পথে ওখানে থাকা অবস্থায় আরও কিছু ঘটনা ঘটে। আমরা বলি আস রাদিয়াল্লাহু আনহু একজন দক্ষ সেনাপতি, উনি কিছু কাজ করলেন সেখানে যেগুলো সিনিয়র সাহাবিদের অনেকে বুঝতে পারেননি। যেমন তিনি বললেন যে খবরদার রাতের বেলায় কেউ কোনো বাতি জ্বালাতে পারবে না, আগুন জ্বালাতে পারবে না, নো, পুরো ডার্কনেস থাকবে। আমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খুব গরম হয়ে উঠলেন, মানে মনে হয় না তারে ধরে ফেলবেন আর কি। তো শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামালেন, রাখো 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 দাও। ওকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে কমান্ডার বানিয়েছেন তিনি ভালো করেই জানেন যে আমর ইবনে আসের যুদ্ধের টেকনিক সম্পর্কে তিনি আমাদের চেয়ে অনেক বেশি দক্ষ, এই কারণেই তিনি তাকে চুজ করেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মাশাআল্লাহ শান্ত মানুষ, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, অনেক কথা যে কখন বললেন ওমর রাদিয়াল্লাহু আনহু মোটামুটি ঠান্ডা হলেন। তো এখন রাতেবেলার আগুন না হইতে নিবে জ্বালাইতে দেয় না, এটা নিয়ে অনেক সাহাবিদের অনেক কষ্ট হচ্ছে। কেউ কেউ আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে একটু তাকে বলেন না, আমরা এখানে একটু আগুন জ্বালালে কি হবে, এত ভয় করার কি আছে, একটু আমরা শীত লাগিয়ে আগুন জ্বালালাম বা একটু আমরা খাওয়া দাওয়া গরম করার জন্য জ্বালালাম অথবা একটু বাতি জ্বালালাম। তা আমর রাদিয়াল্লাহু আনহুকে কথা বললেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আমর রাদিয়াল্লাহু আনহু বললেন লা ইউখিদু আহাদুন মিনহুম নারান
ইল্লা কাজাবতুহু ফিহা, আমি কিছুতে আগুন জ্বালাতে দিব না, কেউ যদি আগুন জ্বালায় তারে ধরে নিয়ে ওই আগুনের মধ্যে পড়বো আমি। মজবুত মানুষ। তোমরা ইন্নহুম লাকুল আদু ওয়া ফাহজামুহুম। ওকে, তারপরে আবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল আরেকটা ঘটনা ঘটে, যুদ্ধের শেষে যখন বিজয় হচ্ছে ওরা পালিয়ে যাচ্ছে পিছনের দিকে, তো সাহাবিরা অন্য মুজাহিদেরা অনেকেই ধাওয়া করে তাদেরকে ধরার জন্য এগিয়ে যাচ্ছেন, তেমনি খবর তার আগাবা না, পালাইতে দাও, চলে যাক, এটাও ওনাদের অনেকেরই কষ্ট লেগেছে। তো এগুলোর কিছু কথা পরে আসছে। এরপরে ওনারা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। রওনা হতে গিয়ে আরেকটা ঘটনা ঘটলো, শীতের রাতে, কঠিন শীতের রাতে, খুব সাংঘাতিক শীত, মরুভূমিতে যদি উইন্টার হয় শীতের দিনে এত ঠান্ডা, এত ঠান্ডা, আমার অভিজ্ঞতা হয়েছে, আমরা ইউনিভার্সিটিকে পড়ার অবস্থায় স্কাউটে গিয়েছিলাম, মরুভূমিতে 3 দিন ছিলাম, সোভান আল্লাহ, এত ঠান্ডা হাত কেটে যায়, আর তখন হিটার টিটার কিছু ছিল না, ওই ঠান্ডা পানিতে অজু করতে জান বের হয়ে গেছে, তো এত ঠান্ডা পানি হয়ে যায় ওই সময় রাত্রে। এখন আমরা মানে আসের রাত্রে বেলায় স্বপ্নদোষ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, এখন গোসলের টাইম ফজর টাইম হয়ে গেছে, এখন উনি কী করছেন, মাসালা তো ভালো করে শিখেন টিকেন নাই, এখন উনি অনেকে ফজরের জন্য আসলেন, এসে বললেন যে আমার তো হয়ে গেছে, স্বপ্নদোষ হয়ে গেছে, গোসল ফরজ হয়ে গেছে, তো তিনি শেষ পর্যন্ত পানি নিয়ে নিজের গোপনাঙ্গ আশেপাশে যেখানে কিছু অপরিষ্কার ছিল সেগুলোকে পরিষ্কার ধুয়ে নিলেন, এরপরে খালি অজু করলেন, অজু করে সুম্মা সাল্লা বিহিম অথবা নামাজ পড়াই দিলেন গোসল ছাড়াই। ওকে, তো আর অন্য সাহাবিরা ওনার সঙ্গে ঝগড়া করতে গেলেন না, কারণ উনি তো শক্ত অবস্থানে থাকেন, এখন যদি তর্ক করেন তাহলে তো মুশকিল, কেস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে যাবে, ওখানে গিয়ে ফয়সলা হবে, তো সেই জন্য সাহাবিরা কথা বাড়াননি, উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বসিয়ত করে দিয়েছেন, ওয়ালা তাখতালিফা, তোমরা ইখতিলাফ করো না, এই কথা মনে করে আর আগান নেই, কেউ নামাজ পড়ে নিয়েছেন। এরপরে তিনি মদিনার দিকে যাচ্ছেন, আর দ্রুত গতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে খবর দেওয়ার জন্য, বিজয়ের খবর দেওয়ার জন্য তিনি সাহাবী আওফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন যে তুমি আগে আগে ঘোড়া নিয়ে চলে যাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সুসংবাদ দাও যে আমাদের বিজয় হয়েছে, আমরা সেফলি মদিনায় চলে আসছি, এবং তাদেরকে এতদূর তাড়িয়ে দিয়েছি যে তারা একেবারে সিরিয়ার বর্ডারে চলে গেছে, তারা আর আমাদের জন্য কোনো হুমকির কারণ ইনশাআল্লাহ হবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাছে চলে আসলেন, আমর এবং তার বাহিনী সবাই মিলে পৌঁছে গেলেন, তো তিনি অন্য সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, কাইফা ওয়াজাদতুম আমরান ওয়া আসহাবা, আমর আর তার সঙ্গে সঙ্গী সাথী যারা ছিল তাদের আসার ব্যবহার কেমন লাগলো, সিনিয়র সাহাবিদেরকে জিজ্ঞাসা করতেছেন, কেমন কেমন পাইলা তাকে, আসনা আলাইহি খাইরা, বল না খুব ভালো 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 কিছু বলে টলে, তারপরে বললো তোমরা দাকারুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আমরিন লাহু মিন ইকাদিন, যে ভালো সব কিছু ঠিক আছে, শুধু একটা জিনিস হলো যে একদম আগুন জ্বালাইতেই দেয়নি, বাতিও জ্বালাইতেই দেয়নি রাতের বেলা, অনেক কষ্ট হয়েছে আমার, আর দুশ্মন পরাজিত হয়ে গেছে, আমরা ধাওয়া করে ওদেরকে আরেকটু সমস্ত শিক্ষা দিব, তাও দিতে দিল না বেচারা, কনা না দরকার নেই, অমিন সলাতে বিহিম অভুজন, আর গোসল ফরজ আদায় না করে নামাজ পড়াই দিয়েছে আমাদের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞেস করলেন, এইগুলা করলা কেন, তোমার কি যুক্তি ছিল, আমার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নি কারিহতু আন আযনা লাহুম আন ইউকিদুনা আরান ফায়ারা আদুহুম কিল্লাতাহুম, যে আমি একটা যুদ্ধের টেকনিককে সামনে রেখে আগুন জ্বালাতে নিষেধ করেছি, সেটা কি, যদি আগুন জ্বালাই আমরা কিছু, তো ওইখানে ক্যাম্পে একটু আগুন, ওইখানে ক্যাম্পে একটু আগুন, বেশি আগুন তো আর জ্বালাবো না আমরা, তখন তারা মনে করবে ও মানুষ তো অল্প, কাজে তাদের হিম্মত বাড়বে, এখন তাদের যে আইডিয়া আছে যে আমাদের বাহিনী পদে অনেক বড়, তখন জিনিসটা তাদের কাছে ইমপ্রেশন হয়ে যাবে যে মানুষ এরা বেশি না, তখন তারা হিম্মত করার, এই আক্রমণ করার জন্য তাদের একটা সাহস বেড়ে যেতে পারে, আমি তাদের সাহস বাড়াইতে চাইনি, আমাদের নাম্বারটা যেন কম তার কাছে ফুটে না উঠে, যুক্তি সাংঘাতিক যুক্তি না, ভেরি গুড আর্গুমেন্ট, ওকারিতানিয়াত বাউহুম ফাইয়াকুনু লাহুম মাদাদুন ফাইয়াতিফু আলাইহিম,
আর বেশি দূর আগিয়ে যেতে বলিনি, বলা যায় না পিছন দিক থেকে যদি তাদের খবর পেয়ে তাদের অন্য বাহিনী অন্য দিক থেকে আসে, অন্য দুশ্মন যোগ দেয় আর আমরা ধাওয়া করতে করতে বেশি দূর চলে যাই, তাহলে তো আবার আমরা বড় আর্মির মোকাবিলা করতে হবে। এখন তো বিজয় হয়ে গেছে, আর দরকার কি? আমি আপনার বাহিনীর মধ্যে আপনার সাহাবিদের বেশি ক্ষতিগ্রস্ত হোক, বড় লড়াই হোক, এটা আমি আর চাই নাই। আমাদের বিজয় হয়ে গেছে, তারা পরাজিত হয়ে রণে ভঙ্গ দিয়েছে, খালাস। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটামুটি হ্যাপি হলেন। আর আমি যে গোসল না করে নামাজ পড়েছি, এত ঠান্ডা ইয়া রাসূলুল্লাহ, আমি যদি গোসল করতাম আমি হালাক হয়ে যেতাম, মরেই যেতাম বোধ হয়, অসম্ভব ছিল গোসল করাটা। আর আমি তো নতুন মুসলমান হলেও কোরআন শরীফ তো পড়ছি, কোরআনের একটি আয়াতে আছে, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, সূরা নিসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, দেখো তোমরা নিজেদেরকে হালাক করে দিও না, নিজেদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিও না, আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতিশয় দয়ালু। তো আল্লাহর এই আয়াত পড়ে দেখলাম যে আল্লাহ তো আমাদেরকে মরে দিতে বলেন নাই নামাজ পড়ার জন্য। আমি ইজতিহাদ করেছি, ওনার ইজতিহাদ শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন, মুস্কি হেসে দিলেন, কিন্তু আর কিছু বললেন না। তো এটা হলো যে এখানে একটা কথা হতে পারে, উনি তো বলতে পারতেন যে না তোমার নামাজ তো হয় না, এখন আজকে যদি কেউ পড়ে কমপক্ষে ঠান্ডায় মারাত্মক অবস্থা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলে তো সলিউশন আছে, সেটা কি তৈমুম করা, তো সেটা তো করে নাই, এখন নামাজ তো বাতিল হয়ে যাওয়ার কথা। তো এখন সেই হিসাবে তো ওনাকে ওনার উনি তো বলা দরকার ছিল তোমারও নামাজ বাতিল হয়ে গেছে, বাকিদের নামাজ বাতিল হয়ে গেছে, এটা বললেন না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেসে ছেড়ে দিলেন। এটা উত্তর হতে পারে আল্লাহ আলাম যে আল মুস্তাহিদু ইদা আখতা আল্লাহু আজর ওয়া ইদা আসাব আল্লাহু আজরান, যিনি কোরআন হাদিস সম্পর্কে গবেষণা করেন, ইজতিহাদ করেন, এই লেভেলে যিনি আসেন, তিনি যদি কোনো ভুলও করেন তাহলে আল্লাহর কাছে এক নেকি পাবেন। আর যদি কেউ ইজতিহাদ করতে গিয়ে রাইট ডিসিশন দেয়, রাইট ফতোয়া নেয়, তাহলে তিনি দ্বিগুণ পাবেন, এবং ওনাদের লেভেলের জন্য এটা ঠিক ছিল। সেই হিসাবে এটা আর রিপিট করা লাগবে না, কিন্তু আজকালকার জামানায় যেহেতু শরীয়তের ইজতিহাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, ফিকহ উসুল এগুলো সব কিছু জানা হয়ে গেছে, ওনাদের সামনে এই কেসগুলো ছিল না এর আগে, কাজেই ওনাদের জন্য প্রাইমারি অবস্থায় ইসলামের প্রাথমিক যুগ বলা যায়, এত কিছু ফিকের কাজকর্ম সব কমপ্লিট হয় নাই বিধায় ওনাদের জন্য এটা অ্যাকসেপ্টেবল ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইকরার করেছেন, তাকরির করেছেন, ওনাদের জন্য অ্যালাউ করেছেন, খাস করে ওনাদের জন্য হতে পারে। কিন্তু আজকে কেউ যদি বলে যে অমুকে এরকম বুঝে কোরআন আয়াত একটা অনুযায়ী হাদিস একটা পড়ে সিদ্ধান্ত নিয়ে নিছে, উসুল ফিকহ কিচ্ছু পড়ে নাই আর, সে যদি করে উল্টাপাল্টা, তাহলে তারটা কী হবে? হবে না। এরকম কে করলে নামাজ দোহরানের ফতোয়া দিতে হবে। তবে কে দোহরাবে? ইমাম যদি এরকম তার ওজুর সমস্যা থাকে, শুধু ইমাম দোহরাবে, মুসল্লিদের দোহরাতে হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার নামাজ পড়িয়েছেন, ওনার ফরজ গোসল ছিল, খেয়াল নাই, দিয়েছেন নামাজ পড়িয়ে, পরে খেয়াল হয়ে গেছে, তিনি শুধু নিজে রিপিট করেছেন, মুসল্লিদেরকে রিপিট করতে বলেননি, কারণ মুসল্লিদের সবার ওযু আছে, তাদের নামাজ কেন নষ্ট হবে? নষ্ট হতে হবে ওনার। তো মাসালা ক্লিয়ার হলো তো? ওকে রাইট। আর এই এখন ওই যে হাদিস শুনেছিলাম যে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একবার জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? এতগুলো ঘটনা ঘটার পরে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উপরে, ওমর রাদিয়াল্লাহু আনহু থাকা সত্ত্বেও আবু ওবাইদা ইবনে জাররাহর উপরেও ওনাকে লিডার দিলেন, এবং ওনার ব্যাপারে কমপ্লেনও কিছু আসলো, সেগুলোকে শোনার পরে তিনি কোনো তিরস্কার করলেন না। এতে আমর ইবনে আসের মনে হলো উনি বোধ হয় আমারে সবচেয়ে বেশি মহব্বত করে। ওই হাদিসটা এই প্রসঙ্গে আসছিল, মনে আছে হাদিসটা আপনাদের? আচ্ছা রিপিট করি আবার, ঠিক আছে, অনেকে হয়তো শুনেন নাই। তো আমর ইবনে আস যখন দেখলেন যে তিনি অনেক সাহাবির অনেক শেকায়ত ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটাকেই প্রতিবাদ করলেন না, অথবা কোনোটাকেই তিনি নিন্দনীয় মনে করলেন না, এবং আমর রাদিয়াল্লাহু কোনো বকাবকিও করলেন না, ওনার সব কাজগুলোকে তিনি জাস্টিফাই করে ফেললেন। তো এতে ওনার কাছে মনে হলো সম্ভবত উনি আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন মনে হলো, তো আমি এটা একটু চেক করে দেখি ঠিক কিনা। ওকে,
তখন তিনি জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাব্বুন নাসি ইলাইকা, সত্যি করে বলবেন আপনি সবচেয়ে বেশি কাকে মহব্বত করেন? কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আয়েশাকে সবচেয়ে বেশি মহব্বত করি। তো আমি বললাম, আমার ইবনে আস বলেন, আমি বললাম না না, মহিলা না, পুরুষদের মধ্যে কাকে সবচেয়ে বেশি মহব্বত করেন? বলেন যে আয়েশার বাবা। আচ্ছা ঠিক আছে, তো মিলে, যেহেতু আশাকে বেশি মহব্বত করেন, আশার বাবাকে করাটা অসম্ভব কিছু না, ঠিক আছে, বিবির কারণে শ্বশুর মহব্বত হয়ে যাবে, ঠিক আছে, মেনে নিলেন উনি। আচ্ছা তারপরে কাকি মহব্বত করেন? দুই নম্বর, দুইজন গেল, তিন নম্বরে আপনি কাকি মহব্বত করেন? তারপরে ওটা ওমর ইবনুল খাত্তাব, তারপরে তো আমি ওমরকে বেশি মহব্বত করি। তো কোনো কোনো রেওয়ায়তে আসছে যে তিনি আরও কিছু কয়েকজনের না কথা বললেন, তার মধ্যে একটা আসছে আবু ওবাইদা ইবনুল জাররাহ, ওই যে ওনার সঙ্গে তর্ক করেছিলেন, ওনার কথা বলছেন। এটা বলার পরে এখন কয়েকবার তারপরে কে তারপরে কে ওইটা ওই আবু ওবাইদা ইবনুল জাররাহ বলার পরে বলছে যে না আর জিজ্ঞাসা করব না। কারণ হলো কি যে এইভাবে যদি শেষ পর্যন্ত আরও কিছু সাহাবীর নাম বলতে বলতে আমারটা সবার শেষে চলে যায়, তাহলে তো সব ডুবলো আমার। আসলে অন্যান্য হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সাহাবিকেই আসলে আদর করতেন, মহব্বত করতেন, অনেক সাহাবি মনে করতেন ভিতরে ভিতরে উনি বোধহয় আমাকে অনেক বেশি মহব্বত করেন অন্যদের তুলনায়, কিন্তু আসলে তিনি অনেকেই আসলে মহব্বত করেছেন, সবাইকে মহব্বত করেছেন। অবশ্যই যে কয়েকজনের নাম এসেছিল আয়েশা, আবু বকর, উমর, তাদের কথা তো আলাদা, তাদের দরজা তো অনেক উঁচু। এইভাবে এই যুদ্ধটা গাজওয়াত যাতে সালাসাল শেষ হলো। এরপরে ওই অষ্টম সনেই শাবান মাস আসলো, জমাতিয়া সানিয়া গেল, তো রজবের পরে শাবান আসলো, এই মাসে আরেকটি ঘটনা ঘটে। সেখানে তিনি একটি যুদ্ধের যে কারণ আসে যে এলাকায় হয় সেটা হচ্ছে খাদেরাহ নামে একটা এলাকা, সেখানে তিনি পাঠালেন আবু কাতাদ আল হারিথ ইবনে রবিয় রাদিয়াল্লাহু আনহুকে কমান্ডার করে 15 জনের একটি ছোট্ট বাহিনী পাঠালেন। কারণ হচ্ছে গাতফান কবিলার লোকেরা বরাবরই দুশ্মনী করে যাচ্ছে, খন্দকের যুদ্ধে তাদের বিশাল অবদান ছিল কাফেরদের পক্ষে, তাদের উৎপাত এখনও আছে। তারা ওই এলাকায় গাতফানরা ছড়িয়ে আছে বিস্তর এলাকায়, বিস্তীর্ণ এলাকা নিয়ে, সেখান থেকে একটা এলাকা ছিল খাদেরা, ওই এলাকায় তাদের কিছু লোক জমায়েত হতে শুরু করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচেতন শাসক হিসাবে খবর রাখছেন রেগুলার কোথায় দুশ্মনেরা জড়ো হচ্ছে, এবং তারা মোটামুটি গোপনে রাত্রেবেলা মদিনা আক্রমণ করার জন্য সলা পরামর্শ করছে, প্রস্তুতি নিচ্ছে। এই 15 জনের বাহিনীকে দিয়ে তিনি পাঠালেন, তারা দিনের বেলায় লুকিয়ে থাকতেন, রাতের বেলায় গোপনে গোপনে যেতেন। আর যখন তারা তাদের একটা এলাকা একটা গ্রামে পৌঁছলেন যেখানে বেশ কিছু লোকজন আছে, হঠাৎ করে দেখলেন যে তাদের বেশ লোকজন সেখানে জমায়েত হয়েছে, তারা তাদেরকে ঘেরাও করে ফেললেন এবং ঘেরাও করে আলহামদুলিল্লাহ অতর্কিত আক্রমণ চালালেন এবং তারা সেখানে প্রায় তাদের সব দুশমনকে খতম করে দিলেন এবং বেশ কিছু গনিমতের মাল নিয়ে তারা নিরাপত্তার সাথে মদিনায় ফেরত আসলেন। এরপরে আরেকটি ঘটনা ঘটে ওই হিজরি অষ্টম সনেই, সেটা হচ্ছে বনি জুসাইমের এক লোক, তার নাম হচ্ছে রেফা ইবনে কাইস অথবা কাইস ইবনে রেফা, সে কিছু লোকজনকে জমা করে একটি মদিনা থেকে বেশ দূরে একটি জঙ্গল এলাকা আছে সেখানে জমায়েত করছে এবং আরও কিছু লোককে জোগাড় করে তারা মদিনা আক্রমণ করবে, এই খবর তিনি পেলেন বনি জুসাইমের এলাকার পক্ষ থেকে। তিনি সেখানে আবদুল্লাহ ইবনে আবি হাদরাদ আল আসলামী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে তিনি পাঠালেন, তাকে দায়িত্ব দিয়ে যে তুমি যাও এই অভিযান তাদের এই পরিকল্পনাকে নস্যাৎ করে দিতে। তারা ওখানে গেলেন, ইবনে হাদরাদ রেফা ইবনে কায়েসকে যে তাদের লিডার ছিল তাকে অ্যাটাক করলেন, তাকে তিনি হত্যা করতে সম্মত হলেন। আর তাকে তার মৃত্যু দেখে তার কমেন্ট বাকি লোকেরা দ্রুত গতিতে পেছনের দিকে পালিয়ে চলে গেল।
এবং সেখানে ওনারা অনেক গনিমতের মাল নিয়ে ফেরত এসেছিলেন। আলহামদুলিল্লাহ এই ষড়যন্ত্রটাও নস্যাৎ হয়ে গেল। এরপরে আরেকটি ঘটনা ঘটে মক্কা বিজয়ের আগে, সেটা হচ্ছে হার আবু কাতাদার হার তিনি রবিআই ওনাকে তিনি পাঠালেন এদম এলাকায় কিছু মুসলমানদের সাথে, এবং সেখানে ওই আগের বাহিনীর আবদুল্লাহ ইবনে হাদরাতকেও পাঠালেন এবং তার সঙ্গে মুহাল্লিম ইবনু জাসামা ইবনে কাইস নামে আরেক ব্যক্তিও গেল যোগ দিতে। এটা ছিল অষ্টম হিজরির রমাদান মাসে এই অভিযানটি ছিল। যখন ওনারা সেখানে গিয়ে পৌঁছলেন তখন আমির ইবনুল আব্বাত আল আশজাই নামে একটি লোক সেখান দিয়ে ক্রস করতেছিল ওই এলাকার, এবং তার সঙ্গে তার একটা উট ছিল এবং উটের মধ্যে কিছু খাবার টাবার ইত্যাদি কিছু ছিল। এই বেচারা কোনো দুশ্মন না, সে যখন এই মুসলিম বাহিনীর সামনে পড়ে গিয়েছিল সে যাচ্ছিল এক জায়গা থেকে আরেক জায়গায়, এই মুসলিম বাহিনীকে দেখে সে সালাম দিল, আসসালামু আলাইকুম, ইসলামের যে সালাম দিল, এতে মনে হলো যে তিনি তো মুসলিম। তখন ফামসাকা আনহুল কাউম, তখন এই 15 জনের বাহিনী সবাই তাকে আর ধরতে গেলেন না, কিছু করতে গেলেন না, তারা বললেন যে না সে আমাদের দুশ্মন না, তাকে ছেড়ে দিলেন। কিন্তু এই বাহিনীর মধ্যে মুহাল্লিম ইবনু জাসামা একটি দুষ্ট চরিত্র লোক ছিল মুসলিমদের বাহিনীর মধ্যে, এই 15 জনের মধ্যে এই লোকটা একটু দুষ্ট প্রকৃতি ছিল, গুমরাহ কিসিমের লোক। সে তার সঙ্গে এই লোকটার যে সালাম দিয়েছিল এই এলাকার স্থানীয় লোকটার সঙ্গে তার কোনো এক সময় দুশ্মনী ছিল, সেই দুশ্মনী উদ্ধার করার জন্য এই লোকটাকে হঠাৎ আক্রমণ করে কতল করে দিল। এরপরে এমনি ওই ওনাদের আসার খবর পেয়ে বাকি দুশ্মনের বাহিনী তারা এমনি ভয়ে সব পালিয়ে চলে গেল, তো মুসলমানরা সবাই সেফলি আবার মদিনায় ফেরত আসলেন। আসার পরে মুসলমানদের ওনারা খবর দিলেন যে আমাদের তো এই লোকটা সালাম দিয়েছিল, আমরা তাকে ছেড়ে দিয়েছিলাম, আমরা কিছু করিনি, কারণ সে তো আমাদের সঙ্গে কোনো দুশ্মনী করবে না মুসলিম মনে হলো। তখন কিন্তু মুহাল্লিম ইবনে জাসামা একটা অন্যায় কাজ করলো, সে তাকে অ্যাটাক করে হত্যা করে ফেলল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাল্লিমকে বললেন আকাতালতাহু বাদা মা ক্বালা ইন্নী মুসলিম, সে যখন বলল আমি মুসলিম তারপরে তুমি তাকে কতল করলে? ক্বালা ইন্নামা ক্বালা মুতাআউযান, তখন সে জবাব দিল এটা তো বলেছে আমার কাছ থেকে বাঁচার জন্য শুধু, সে তো আসলে মুসলিম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ফাহাল্লা শাকাক্তা আন বাতনিহি ফাআলিমতা মা ফি কলবিহি, তো তুমি যদি তোমার সন্দেহ হয় বিশ্বাস করল না যে সে বাঁচার জন্যই বলেছে, জেনুইনলি মুসলিম হয় নাই, তাহলে তুমি তোমার তার বুকটা চিরে প্যাট চিরে বুকের মধ্যে খুলে দেখলা না যে সে কি জেনুইনলি বলেছে, সত্যি সত্যি বলেছে, না এটা বাঁচার জন্য ফন্দি করে বলেছে, তার কলজা কেটে তার হৃদয় চেক করে দেখেছিলা, আসলে তো হৃদয় কাটার কথা না তিনি বললেন আর কি, যে তার অন্তরের খবরটা তুমি জানলা কেমনি যে সে মেকি কথা বলেছে, সে 2 নম্বর কথা বলেছে, সে জেনুইন না। এই লোকটা গোমরাহ লোকটা জবাব কি, এই কথা শোনার পর সে কি জবাব দিচ্ছে শোনেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহ লাউ শাকাক্তু বাতনাহু লাকুনতু আলামু মা ফি কলবিহি, আমি তার প্যাট কাটলেও আমি জানতাম তার অন্তরে কি আছে, তার মানে ওইটাই যে আমার আমি 100% শিওর সে আসলে মুসলিম হয় নাই, বাঁচার জন্য কথা বলেছে, কিন্তু সে কি আসলে জানে তার অনেক অন্তরের খবর, এটা শুধু আল্লাহ তাআলা জানে। তার এই যখন দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে এক ধরনের আর্গু করলো, সে তর্ক করছে, তর্কের মতো কথা বলছে মেনে না নিয়ে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন ফালা আনতা কাবিলতা মা তাকাল্লামা বিহি ওয়ালা আনতা তাআলামু মা ফি কলবিহি, আহা সে যেটা বলেছিল এটাও তুমি বিশ্বাস করল না, তার অন্তরে কি আছে ইয়ারহামুকাল্লাহ, তার অন্তরে কি আছে সেটাও তুমি জানো না, তো কিসের ভিত্তিতে তুমি তাকে হত্যা করলে বল, তুমি তাকে বকা দিলেন, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে এটার জন্য? ফাকালা ইস্তাগফির লি ইয়া রাসূলুল্লাহ, এখন সে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আল্লাহর কাছে আল্লাহ যেন মাফ করে দেয় দোয়া করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে কথা তিনি সাধারণত বলেন না ওইটা বললেন, লা গাফারাল্লাহু লাকা, আল্লাহ তোমাকে মাফ করবেন না।
এবং আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে এই লোকটা গোমরাহ, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সেটা জানতে দিয়েছেন। তা না হলে কোন সাহাবি এরকম অন্যায় করে ফেললে, খালিদ ইবনে ওয়ালিদ এরকম করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এভাবে ধরেন নাই, মাফ করে দিয়েছেন, উনি রিয়ালাইজ করেছেন, ছেড়ে দিয়েছেন, কিন্তু এই লোককে ছাড়েন নাই যে আল্লাহ তোমাকে মাফ করবেন। এবং ওনার এই ধারণারকে আল্লাহ তাআলা কনফার্ম করে কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা আন-নিসার 94 নম্বর আয়াত নাজিল হয়েছে এই উপলক্ষে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুমুস সালাম লাস্তা মুমিনা تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا سورة النساء 94 আয়াত আলা বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা আল্লাহর রাস্তায় কোনো জায়গা লড়াই করতে যাও, তাহলে তোমরা চেক করবে, তদন্ত করে দেখবে, কোনো ইনফরমেশন থাকলে এটাকে ভালো করে যাচাই বাছাই করবে। আর কেউ যদি তোমাদের কাছে সালাম দেয়, আত্মসমর্পণ করে অথবা ইসলাম কবুল করে, ইসলাম কবুল করে মেনে নেয়, আর তোমরা তখন তাকে বলো লাস্তা মুমিনা, তুমি মুমিন না, খবরদার, এগুলো বলবে না, এরকম বলবে না তদন্ত না করে। হ্যাঁ, কোনো মুনাফিক যদি পরে ধরা পড়ে যে আসলে সেই দুই নম্বর প্রমাণিত হয়ে যায়, তাহলে এক কথা, প্রমাণিত না হওয়ার আগে না তোমার কথা বিশ্বাস করে, তোমার ইমান কী জন্য পড়ছো তুমি, আমরা এটা গ্রহণ করি না, এরকম বলতে পারবে না। তোমরা কেন এটা করেছ, কেউ করতে চাও, কারণ কি? তা তখন আর তার হায়াত দুনিয়া, তোমরা দুনিয়ার কিছু পাইতে চাও, তার কতল করে তার মালগুলো গনিমত পেয়ে যাবা, এই মতলব ঢুকেছিল, অত কোনো উদ্দেশ্য হাসিল করার জন্য করেছ। ফাইন্দাল্লাহি মাকানিম কাসিরা, তো তার কাছ থেকে কী পাবা, আল্লাহর কাছে তো সমস্ত গনিমত জমায়েত হয়ে আছে, পাওয়ার জায়গা তো আল্লাহর কাছে, যে আল্লাহর হুকুম আল্লাহর তরিকা বাদ দিয়ে তোমরা পেতে চাও কিছু? কাযালিকা কুনতুম মিন ক্বাবল ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু, এরকমই তোমরা আগে করে গেছিলে, খালি এই লড়াই যুদ্ধ করেছিলে একে অপরকে, কার থেকে কি, আরবদের মেইন ইনকাম কোনটা ছিল, লুটতরা যুদ্ধ করে, এগুলো করে আসছিলে তোমরা, আর তোমাদেরকে হেদায়াত করার জন্য তোমাদের প্রতি আল্লাহ কত এহসান করলেন, একজন নবী রাসূল পাঠিয়ে তোমাদেরকে হেদায়াতের দিকে নিয়ে আসলেন, কাজে খবরদার আগের ওই জাতীয় অভ্যাসের দিকে যেও না, সামনের দিকে তদন্ত করবে, খবরদার, বাকি মুসলমানদেরকে হুঁশিয়ার করে দিলেন তিনি এই উপলক্ষে। ইন্নাল্লাহ কানা বিমা তাআমালুন খাবীর, নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা এই সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিফাল, সচেতন, তিনি সব খবর রাখেন। তোমাদের মতলব কী, কী কারণে অন্যায় অ্যাকশন নিয়েছো সেটাও আল্লাহ ভালো করে জানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তাকে বলে দিলেন তোমাকে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। এরপরে এই মুহাল্লিম এই লোকটি মাত্র 7 দিন জীবিত ছিল, আর 7 দিন পরেই তার মৃত্যু হয়ে যায়। যখন তাকে দাফন করতে গিয়েছে, জমিনের মধ্যে মাটিতে কবরে ঢুকিয়ে দিয়েছে, দাফন করার পরে লাশ উপরে চলে আসছে কবর থেকে, কবর লাশ গ্রহণ করছে না, কবর থেকে লাশ বেরিয়ে যাচ্ছে, কয়েকবার চেষ্টা করলো বেরিয়ে যাচ্ছে, আবার চেষ্টা করলো বেরিয়ে যাচ্ছে, কয়েকবার চেষ্টা করার পরে তার এলাকার লোকেরা লাশ তার এলাকার ওদিকে নিয়ে দেওয়া হয়েছে, দেখলো যে না কোনো রকমই কোনো কবরে অবস্থায় যে কবর আরেকটা খুললো, এই কবরের সমস্যা আরেক কবর খুললো, একই অবস্থা, কবর দিলে মাটি দিলে আবার সে উঠে যায়, মাটি তাকে গ্রহণ করে না, ভিতর থেকে বিস্ফোরণের মতো সে বেরিয়ে আসে। তখন তারা কী করবে, মুসিবতে পড়ে গেছে, শাসন তাকে অনেক দূরে নিয়ে দুই পাহাড়ের মাঝখানে নিচু যে জমিন আছে, নিচু খাদের মতো আছে, দুই পাহাড়ের মাঝখানে নিচু খাদের মধ্যে তাকে রেখে দিয়ে এরপর উপর থেকে তারা বড় বড় পাথর অনেকগুলো দিয়ে স্তূপ করে দিল তাকে ঢেকে ফেলার জন্য, কবরের মতো করা হলো, আর মানে খোঁড়া আর হলো না, এই অবস্থায় তাকে কোনো রকমে পাথরের নিচে রেখে দিয়ে তারা কোনো রকমে আসলো, মোটামুটি এখানে তার লাশ এইভাবেই থাকলো। যখন তার এইভাবে তাকে শেষ কার্য শেষকৃত্য সম্পন্ন করে তার লোকেরা ফেরত আসলেন, এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খবর দিলেন তার ঘটনাটা এই, তখন তিনি বললেন আল্লাহে ইন্নাল আরদা লা তুতাবিকু আলা মান হুয়া শাররু মিনহু, সুবহানাল্লাহ, তিনি বললেন আল্লাহর কসম, তার চেয়ে খারাপ লোককে তো জমিন জায়গা দেয়,
চোর ডাকাত বাটপার যত রকম আছে, খুনি, সব তো জমিনের নিচে জায়গা হয়ে যায় শেষ পর্যন্ত, কিন্তু এটা হলো না। তার মানে এই কত খারাপ আল্লাহ তালার কাছে, কি পরিমাণ ঘৃণা করলে আল্লাহ তালা তাকে জমিনকে আর কবুল করলো না। তো এই ঘটনার মধ্যে আল্লাহ তালা তোমাদেরকে লেসন দিতে চেয়েছেন, তিনি সাহাবিদেরকে বললেন ওয়ালাকিন আল্লাহ আরাদান ইয়াইদাকুম ফি হুরমে মা বাইনাকুম বিমা আরাকুম মিনহু, যে খবরদার কি হারাম কত জঘন্য অন্যায় কাজ সে করেছে, এটা তোমাদেরকে ভালো করে এক্সাম্পল সহকারে বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তালা এই ঘটনা ঘটিয়েছেন, যে জমিন তার লাশ গ্রহণ করতে দ্বিধা করেছে বা বের করে দিয়েছে, যে এরকম কাজ করলে তোমাকে কবরও জায়গা দিতে চায় না, সাবধান। তারপর অন্য রেওয়াজ আসে, তিনি বলছেন যে আমা ইন্নাহা তাকবালু মান হুয়া শাররুম মিনহু, এই জমিন এর চেয়েও খারাপ লোক কেউ কবুল করে, কবর হিসাবে কাফের মুশরিক সবারই জায়গা হয়। ওয়ালাকিন আল্লাহ আজ্জা ওয়া জাল আরাদা আন ইয়াজআলাহু মাউইদাতান লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে শিক্ষা দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন, লিকাইলা ইয়াকদিমা রাজুলুন মিনকুম আলা কাতলি মান ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আও ইয়াকুলা ইন্নি মুসলিম, যাতে করে কোনো দিন আর তোমরা কেউ আমি কালিমা শাহাদা পড়ছি আমি মুসলিম এই কথা বললে তাকে তোমরা আর হত্যা না করো। এই কথাটা কত সাংঘাতিক বিষয়, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এরকম করেছেন। আরেকটি ঘটনা হাদিসে এসেছে, এই একটি ঘটনা জমিন যাকে গ্রহণ করেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনে আরেকটি ঘটনা তিনি এরকম পেয়েছেন, সেটাকে আরেক লোক ইসলাম কবুল করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহির হাতে, কিন্তু সে আসলে অরিজিনালি ছিল খ্রিস্টান, ইসলাম কবুল করলো, কিছুদিন ইসলামের ভিতরে থাকলো, ওকে, এমনকি সে সুরা বাকারা সুরা আলে ইমরান এগুলো মুখস্থ করে ফেলেছিল, নামাজ কালাম এগুলো পড়তো, ওয়াকাতাব আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহির পাশে থেকে ওনার বিভিন্ন চিঠিপত্র সুরিয়ানি ল্যাঙ্গুয়েজে লেখার কাজও করেছে, তিনি বিভিন্ন জায়গায় লেখা পাঠিয়ে চিঠি পাঠিয়েছেন। এতটুকু করার পরে এই লোকটা ফাদা নাসরানিয়ান, পরে সে আবার খ্রিস্টান হয়ে গেল, মোরতাদ হয়ে খ্রিস্টান হয়ে গেল, মদিনা ছেড়ে পালিয়ে চলে গেল এবং বিভিন্ন জায়গায় গিয়ে সে অপপ্রচার শুরু করে দিল, কি মা ইয়াকরা উ মোহাম্মদ ইল্লা মা কাতাবতুল্লাহু, বলে আরে মোহাম্মদ লেখা জানে না পড়া জানে না উম্মি, আমি তাকে যা লিখে দেই সেগুলোই কোরআন বলে চালিয়ে দেয়, আর বলে ওহি নাজিল হয়েছে। এই মোরতাদ হয়ে জঘন্য অপপ্রচারে লেগে গেল, কিছুদিন পরেই আল্লাহ তালা তাকেও হালাক করে দিলেন, মরে গেল। মরে যাওয়ার পরে তার এলাকার লোকেরা তাকে দাফন করল, কিন্তু তিন তিনবার কবর চেঞ্জ করার পরেও তার দাফন হলো না, তাকে ওই সেম কায়দায় শেষ পর্যন্ত তাকে শেষকৃত্য সম্পন্ন করতে হয়েছে। এই হলো তবুক যুদ্ধের আগের কিছু ঘটনা। এরপরে তবুক যুদ্ধ না, ফাতে মক্কার ঘটনা শুরু হবে, সেটার কিছু প্রারম্ভিক ভূমিকা আছে, ভূমিকাটা একটু বলে দিই আজকে, আর মূল ঘটনা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। মক্কা বিজয়ের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুদায়বিয়ার সন্ধির পরে তিনি যখন আরব কবিলাদের সঙ্গে যোগাযোগ করলেন, কিছু কিছু আরব কবিলা মুসলমানদের সঙ্গে সন্ধি করলো, অনেকে ইসলাম কবুল করলো, আবার কেউ কেউ, এখন দুইটা শক্তি, একটা মক্কার কোরাইশদের শক্তি আর একটা মদিনার মুসলমানদের শক্তি, আর আরবরা তো সবসময় যুদ্ধ বিগ্রহ করে, বাকি আরও যে সমস্ত মাঝখানের কবিলাগুলো আছে এরা এখন চিন্তা করলো যে এক কবিলা আরেক কবিলাকে তো অ্যাটাক করে, এখন তাদের একটা শক্তির দরকার, কার কাছে তারা আশ্রয় নেবে। তো এরকম অনেক কবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে মৈত্রী করে ওনার সঙ্গে আশ্রয় নিয়েছে, আর কোনো কোনো কবিলা মক্কার কোরাইশদের সঙ্গে চুক্তি করে তাদের আশ্রয় নিয়েছে, তাদের প্রতি যদি কেউ আক্রমণ করে তাহলে কোরাইশরা তাদের ডিফেন্ড করবে, আর মুসলমানদের মিত্র শক্তি যে সমস্ত কবিলাগুলো তাদের প্রতি কোনো অন্য কবিলা আক্রমণ করলে মুসলমানরা তাদেরকে উদ্ধার করার জন্য এগিয়ে যাবে, এরকম কিছু চুক্তি হলো। তার মধ্যে দুটো কবিলা আছে, এই দুটো কবিলার ঘটনা আগে হয়। আসলে এই ফাতে মক্কা ছিল ইসলামের বিজয়ের একটা মূল, মানে বিজয় বলতে হবে,
তারপরে ইসলামের ইতিহাস সম্পূর্ণ অন্যরকম হয়ে গেল। গোটা আরব আস্তে করে ইসলামের দিকে চলে আসা শুরু করে দিল। এবং এই জন্যেই আল্লাহ তাআলা মক্কা বিজয়ের আগে এবং পরে ইসলামের যে কত পার্থক্য আছে সেটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা আল হাদিদে 10 নম্বর আয়াতে। কি বলেছেন আল্লাহ তাআলা? لا يستوي منكم من انفق من قبل الفتح وقاتل, তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের আগে আল্লাহর দিনের জন্য খরচ করেছ, টাকা পয়সা দিয়েছ এবং এই দিনের জন্য লড়াই করেছ জানবাজি রেখে, তারা আর অন্যরা যারা মক্কা বিজয়ের পর ইসলাম কবুল করেছে তারা কোনোদিন বরাবর হবে না। কয়েক লেভেলে আল্লাহ তালা সাহাবিদের মর্যাদা দিয়েছেন। সবচেয়ে টপ লেভেলের 10 জন আসার 4 খলিফা, ওনাদের শান সবচেয়ে উপরে খলিফা রাশিদুন। তারপরে শান হলো 10 জন যারা জান্নাতে যাওয়ার সুসংবাদ পেয়েছেন এই সেকেন্ড লেভেলে। থার্ড লেভেলে শান হলো যারা হিজরতের পূর্বে ইসলাম কবুল করেছেন বা হিজরত ইসলাম কবুল করে হিজরত করেছেন। এরপরে শান হলো যারা বদর যুদ্ধে অংশগ্রহণ করেছেন, বদরে ইউন, বদরে সাহাবি। এরপরে শান হল যে যারা ফতে মক্কার আগে ইসলাম কবুল করেছেন, ইসলামের জন্য জানবাজি রেখেছেন, টাকা পয়সা খরচ করেছেন, রক্ত দিয়েছেন, তাদের শান এর তুলনায় মক্কা বিজয়ের পরের অনেক পার্থক্য এই বিভিন্ন লেভেলে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের যারা মক্কা বিজয়ের আগে টাকা পয়সা খরচ করেছ দিনের জন্য এবং লড়াই করেছে তারা, আর বাকি যারা অন্যরা পরে এসেছে একরকম নয়। উলাইকা আযামু দারাজাতাম মিনাল্লাযিনা আনফাকু মিন বাদ ওয়া কাতালু, মক্কা বিজয়ের আগের এই লোকগুলো তারা অনেক বেশি আল্লাহর কাছে দারাজাত বুলন্দ হয়ে থাকবে যারা মক্কা বিজয়ের পরে দিনের জন্য কোরবানি করেছে, টাকা পয়সা দিয়েছে এবং লড়াই করেছে। ওয়াকুল্লা ওয়াদ আল্লাহুল হুসনা, যদিও সবাইকে আল্লাহর কাছে নেক সুন্দর প্রতিদান পাওয়ার ওয়াদা আল্লাহ করে দিয়েছেন যারা ইসেন্সিয়ালি ইসলাম কবুল করবে। আল্লাহ বিমা তাআমালুন খাবীর, আল্লাহ তাআলা তোমরা যা কিছু করো সে সম্পর্কে তিনি খবর রাখেন। তো এই এই যে মক্কা বিজয়ের একটি প্রারম্ভিক ঘটনা যেটা হয় সেই ঘটনার মধ্যে আছে যে দুইটি কবিলা, একটা ছিল খোজা আর একটা ছিল বনু বাকর। ওকে, তো বনু বাকর এবং খোজা এই দুটো কবিলার মধ্যে জাহিলি জমানায় অনেক লড়াই হয়েছে। সেই লড়াইগুলোর মধ্যে একে অপরকে বারে বারে অ্যাটাক করেছে। ওকে, খোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যোগ দিলেন যে তার মিত্র হবেন। তাদের প্রতি কেউ অ্যাটাক করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অ্যাটাক করা হয়ে গেল। ন্যাটো যেটা যেরকম আছে এরকম আর কি, এক দেশ আক্রান্ত হয়ে গেলে ন্যাটো সবাই মিলে তার মোকাবিলা করবে। তাহলে তারা আসছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খোজা আর বনু বাকর নামে যে কবিলা ছিল, তাদের প্রতিদ্বন্দ্বী যাদের সঙ্গে প্রায় যুদ্ধ হতো, তারা যোগ দিল কাদের সঙ্গে? কোরাইশদের সঙ্গে। এই তারা এরা এদের মিত্র, ওদের মিত্র। এখন কোরাইশরা যদি বনু বাকরকে যদি মুসলমানরা আক্রমণ করে তাহলে কোরাইশরা আসতে হবে মোকাবিলা করতে, আর খোজাকে আক্রমণ করলে মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব হচ্ছে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসা। তো এক পর্যায়ে এই চুক্তি থাকা হওয়া অবস্থায় খোজাকে আক্রমণ করে বসলো বনু বাকর, হঠাৎ করে অনেক লোককে হত্যা করে ফেলল এবং তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসলো কোরাইশের বেশ কিছু লোকজন। এই তো ভেজাল লাগলো এবং অনেক রক্তপাত হয়ে গেল। পরবর্তী পর্যায়ে এই রক্তপাতের প্রতিশোধ চেয়ে খোজার লোকেরা মদিনায় গিয়েছিলেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত প্ল্যান করলেন যে কীভাবে তাদেরকে সাহায্য করা যায়। সেটা আছে, আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুনব। আজকে আমরা এখানেই শেষ করি। আবিল্লাহি তৌফিক।